বলছি দিদি কি একটু ফোন করে দেখো না কখন আসবে আজকে কত রান্না বান্না মিটাই না নার্ভাস হয়ে পড়ছে জানো তো বড় যার পছন্দ হতো রান্না কি না আচ্ছা তুমি কাল রাত থেকে লটপটে মুখ বুঝে কি করছো ও আরে আমি কথা বলছি কাল রাত থেকে লটপটে মুখ বুঝে তুমি কি করছো সিরিয়াল দাদাবাবু লেখা সিরিয়াল দেখছি ঠিকই বলছে আসলে কি বলতো মনোহরায় যেসব কাণ্ড হচ্ছে না সেগুলো আমার ফেভারিট ওয়েব সিরিজ বা সিনেমায় আমি কখনোই দেখতে পাই না আর আমার মনে হয় নিজেকে সব ধরনের সিচুয়েশনের জন্য না তৈরি রাখা উচিত স্যান্ডি মিঠাই রানী এখানে এসো প্লিজ আসলে তোমার আর তোমার বড় জায়ের মধ্যে যে একটা কনস্ট্যান্ট প্রেশার এসে চলছে না সেটা স্যান্ডির কিছু সিরিয়ালে খুব সুন্দর করে পোর্ট্রে করা আছে এই যে ধরো তুমি চিকেনটা রান্না করলে বুঝলে সেই চিকেনটার মধ্যে কিন্তু টেস্ট নিজেই লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে পারে আর তোমাকে দোষ দিতে পারে সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ব্রিলিয়েন্ট দাদা ভাই ব্রিলিয়েন্ট দারুণ বলেছিস কিন্তু তুই হ্যাঁ এই মিঠাই দারুণ ড্রামা হবে আর আমাদের রুডি বয় তো আসবে ইনভেস্টিগেশনটাও হয়ে যাবে বলো দাদা ভাই না না নিপা রুদ্রদার বিষয়টা নিয়ে একটা আলাদা রিসার্চ করতে হবে যেটা আমি এখনো করার সময় পাইনি আমি জাস্ট এই দুই জায়ের বিষয়টা নিয়ে রিসার্চ করেছি মিঠাই রান্নাটা কিন্তু নজরে নজরে রাখবে হ্যাঁ বি ভেরি কেয়ারফুল বারবার বলছি ও তো তুমি এই সব দেখছিলে লটপটে বাধ্য হয়েছি দেখতে মিঠাই তুমি আমার কি অবস্থা করেছো না নিজেই বুঝতে পারছো শোনো ইভিনিংয়ে কিন্তু আমার অনেকজন কলিগ আসবে হ্যাঁ বি ভেরি কেয়ারফুল তাদের সামনে যেন কোনো রকমের হুলস্থুল না হয় বারবার বলে দিচ্ছি বেশ কি হুলস্থুল করে মিঠাই মিঠাই তো কোনো ড্রামা করে না বাবা মিঠাই রানী তো দেখছি আমার সোনা মুনি একদম শোনো মিঠাই টেস্ট কিন্তু এই পার্টিতে সব রকমভাবে তোমাকে কর্নার করার চেষ্টা করবে হ্যাঁ তোমাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে একদম নিজেকে কর্নার হতে দেবে না কারণ সেরকম যদি কোনো সিচুয়েশন হয় তাহলে কিন্তু এটা হুলস্থুল হবে স্যান্ডি এখানে হ্যাঁ ওকে ভালো করে পুরো সিচুয়েশনটা বুঝিয়ে বল আমি কিন্তু পুরোপুরি ইমপ্রেসড দেখো এই জন্য দাদাভাই হচ্ছে দাদাভাই ওই যে রাজীব দা বলে না জুয়েল ছেলে আমাদের একদম কারেক্ট আছে মিঠাই তোর সাথে কিন্তু এরকম কিছু একটা করতেই পারে এক্স্যাক্টলি টেস কিন্তু পার্টিতে অনেক ধরনের জিনিস করতে পারে মিঠাই মানে ও যদি তোমাকে এক গ্লাস জুসও অফার করে না সেটা তুমি অ্যাকসেপ্ট করবে না কারণ পার্টিতে অনেক রকমের জিনিস থাকবে যেটা তোমার সহ্য হবে না দেখো মিঠাই আমাদের লাইফটা কিন্তু একটা সিরিয়ালের মতন হয়ে গেছে আর আমি যেইভাবে পাচ্ছি যেইভাবে সম্ভব পুরো ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করছি তোমাকে বুঝতে হবে কিন্তু এই জিনিসটা বেশ ঠিক আছে আরে বড় যাকে সামলানোর দায়িত্ব তো মিঠাই দেখোই না নিপা দিদি ও নিপা দিদি দিদিকে একটা ফোন করো তাড়াতাড়ি মুরগির মাংসটা জমিয়ে রাখতে হবে তো নাকি মিঠাই রান্না বান্না শুরু করে দিয়েছো বরজার পার্টি বলে কথা চিকেন রান্না করে সকলকে একেবারে তাক লাগিয়ে দিতে হবে তুমি না পারো বটে এ মিঠাই আমাকে তোমার এই স্পেশাল চিকেনটা একটু রান্না করা শিখিয়ে দেবে খুব সহজ দিদি এসো প্রথমে সমস্ত মশলা দিয়ে মাংসটা কষিয়ে নেব এইবার চিকেন কারিতে দেব স্পেশাল সানরাইজ চিকেন কারি মশলা
চিকেনটা টেস্ট করে বলো কেমন হয়েছে। কি তোরশা কেমন হয়েছে? ভালো, মানে বেশ ভালো। দিদি এসো এসো, সকলকে এবার বলে দাও দিদিমণি কিন্তু মুরগির মাংসটা নিজে চেখে দেখেছে। হ্যাঁ, তোরশা তো নিজে চেখে দেখেছে বলো। হ্যাঁ তো কি হয়েছে, এখন ভালো রান্না করেছে বলে কি হাততালি চাইছো? আচ্ছা বেশ, না খুব ভালো হয়েছে, হ্যাপি, ও সরি হ্যাপি। আচ্ছা তো এইটুকু যখন আবদার ছিল আগেই বলতে পারতে, মানে সবাইকে এরকম জড়ো করার কি দরকার ছিল? না না, আমি আগে থেকে সবাইকে সাক্ষী হিসেবে দাঁড় করে রাখলাম, যাতে পরে বৌদিমণি না বলতে পারে যে মিঠাই ইচ্ছে করে ঝাল মিশিয়ে দিয়েছে বেশি করে। মানে দাঁড়াও দাঁড়াও, হঠাৎ এইসব প্রশ্ন আসছে কেন? আমি বলছি আমি বলছি, আসলে দাদাভাই হয়তো মিঠাইকে বলেছে যে তুমি ইচ্ছে করে চিকেন কারিতে বেশি বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে মিঠাইকে বিপদে ফেলতে পারো। ছি 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 ছি, সিদ্ধার্থ তুমি কিনা শেষে তোমার টেস্টকে এরকম ভাবলে? এক্সপেক্টেড রাজীবদা, এগুলো আজকাল সিটের থেকে এক্সপেক্টেড। কিন্তু আমি বুঝতে পারছি না সোম, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? মানে তোমারই ভাই তোমার ওয়াইফকে সব বলে যাচ্ছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো? অবশ্য না, এগুলো হয়তো মিঠাই রানীর প্রভাব পড়ছে, মানে বউ যেরকম বর্ত সেরকম হয়ে যাবে চেঞ্জ। বাট সিটের চিন্তা ভাবনাগুলো আজকাল কিরকম ছোট হয়ে গেছে না বৌদিমণি? তুই কি ভাবছিস সোমদাও তোর মতন চিৎকার করবে নাকি? আর তুই যে কথাটা বললি না যে বাড়ির বড়েরা বৌদের মতন বিহেভ করছে, আমি না এটা টোটালি ডিসএগ্রি করতে পারছি না। আসলে কি বলতো, আমি যবে থেকে মিঠাইয়ের সাথে একটু সময় কাটাতে লেগেছি আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি, অনেক বেশি পকড় পকড় করি, ফ্যামিলির অনেক বেশি কাছে চলে এসেছি। মাঝে মাঝে জানিস তো আমি নিজেকেও নিজে দেখে অবাক হয়ে যাই, আবার এটাও মনে হয় যে আমি পাগল হয়ে যাচ্ছি। সন্ধ্যা, নেক্সট টাইম যদি বৌদিমণি তোমার উপরে কাই কাই করে চিৎকার করে না, তুমিও কি চেঁচাবে বলো? আরে না না, রেগে যেও না, আরে সবাই মিলে খেপাচ্ছে তুমিও খেপে যাচ্ছ, তোমার কি মনে হয় ভাই এরকম একটা কাজ করতে পারে? তুমি তো আমার থেকেও ভাইকে ভালো চেনো, এত ভালো বন্ধু তোমরা। বন্ধু? কিসের বন্ধুত্ব? আমার কোনো দরকার নেই মিঠাই রানী কার্তিক ঠাকুরের সাথে বন্ধুত্ব করার। আহা গো, ঠিক আছে তাহলে বন্ধুত্ব বাড়িয়ে কাজ নেই বুঝলে তো, তুমি বরং উচ্চবাবুর বৌদিমণি হয়ে থাক। এই শাট আপ, জাস্ট শাট আপ। শোনো মিঠাই, আজকে রাত্রিবেলা পার্টিতে সিট যদি বৌদিমণি বলে ডেকেছেন আমি কিন্তু ওকে ছাড়বো না, ও সুন্দর নাকটা আমি উকড়ে নেবো, তখন সামলে ওকে। আরে তোর সাথে তুমি, আরে সবাই মিলে হাসছো কেন? আরে যে প্লিজ ভাই দয়া করে রাতে খেপিয়ে দিও না, আমি সামলাতে পারবো না। তোরশা, আরে রেগে গেলে কেন? গিন্নি, ও গিন্নি, বলছি এই না কোপড়ানো কার্তিক দেখতে কেমন লাগবে বলো তো? আরো হাসো, আরো হাসো সবাই। আরে বাবা, আমি কি একা হেসেছি নাকি? শোনো, ইভিনিং এ যে সিচুয়েশনটা কি হবে না তোমরা কেউ বুঝতে পারছো না। কেন গো, তুমি কি ভয় পাচ্ছ নাকি যদি বলি মনি সত্যি নাকটা উপরে নেয়? শোনো মিঠাই, তুমি না একদম বেশি কথা বলবে না। হ্যাঁ, আকবাড়ি প্রপোজালটা কেন অ্যাকসেপ্ট করতে গেলে? আহা সিদ্ধানন্দ, তুমি একটু ঠান্ডা হও তো, অকারণ রাগ করো না। শোনো, আমার কিন্তু মনে হচ্ছে এই যে পার্টিটা হচ্ছে এটা একদিকে ভালোই, এর মধ্যে আবার তুমি ভালো কি দেখলে শুনি? আরে বাবা গিন্নি, আজকের এই পার্টিতে সকলের সামনে তোরশাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ও সিদ্ধার্থর বৌদি, পুরনো সমস্ত কথা ভুলিয়ে দিতে হবে তো। এত ইজি না তো জিজু, তোমরা কেন বুঝতে পারো না বলো তো? তোরশাদি দাদাভাইকে ভুলতে চাই না। দাদাভাই, সবার সামনে এইভাবে বললাম বলে তুই প্লিজ কিছু মনে করিস না। ও মা, এতে মনে করার কি আছে?
আমরা তো সবাই জানি যে তোর সাথে দাদা ভাইকে পছন্দ করে। ওরে বাবা রে বাবা রে বাবা, না সত্যি এমন স্পষ্ট বক্তা শালীরা থাকলেন আর কিছুই করার থাকে না, বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ না সিদ্ধানন্দর মুখটা কিরম চোটে লাল হয়ে যাচ্ছে? মুশকিলটা হলো বড়জামাই বাবু, বড়জা পছন্দ করলে কি হবে? স্বামী সিদ্ধানন্দ তো কোনদিনও ভালোবাসার সে বিশ্বাস করতেন না, করেনও না। আজ পার্টিতে এমন কিছু একটা করতে হবে যাতে বড়জা বুঝতে পারে যে সে সত্যি মিশাইয়ের বড়জা। আরে এটা তো খুব ভালো কথা, কিন্তু আমরা করবটা কি এটা বোঝানোর জন্য? আচ্ছা তোমরা যদি নাচ গান করতে চাও তাহলে সব রকম যোগাযন্ত্র আমি করতে পারি, কিন্তু যাতে মনে হয় যে তোর সাদি হচ্ছে এই বাড়ির বড় বউ। বাহ 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 ছোট ভাই, এটা তো তুমি একেবারে দারুণ কথা বলেছো। আমাদের সকলকে না ওই একটা হ্যাপি ফ্যামিলি মার্কা নৃত্য গীতির আয়োজন করতে হবে। ভাই সিদ্ধার্থ, তোমাকেও তাতে যোগ দিতে হবে, বুঝলে? আরে বাবা, সোমের কথাটাও তো ভাবতে হবে নাকি? বেচারা সারাক্ষণ কেমন একটা কাঁচু মাচু মুখ করে ঘুরে বেড়াচ্ছে, সবকিছু সহজ করে নিতে হবে তো। আমার একটা কন্ডিশন আছে। কি? আজকের পার্টিতে উচ্চে বাবুকে বড়জাকে একবার না একবার বৌদিমণি বলে ডাকতেই হবে। শুনি, বাজে ফাজলামি করে না আমি সিচুয়েশনটাকে আর বিগড়বো না। হ্যাঁ, ভয় পাচ্ছ? ভয়? আমি বললাম না এই পৃথিবীতে আমি কাউকে ভয় পাই না। বেকার বেকার আমাকে তাকিও না, কিন্তু আমার মাথাটা গরম হয়ে যায় মেটে। চ্যালেঞ্জটা নেবে কি নেবে না? ফাইন, না আমি আজ ইভিনিং এ বৌদিমণি আর দাদাকে সবার সামনে গ্রিট করে দেখিয়ে দেবো। জিসাস ক্রাইস্ট! ভাই ছোট ভাই, ক্যামেরা বের করো, ক্যামেরা বের করো, ক্যামেরা বের করো, অন করো। শিখি 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 শিখি। রেডি 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 তো? আজ সন্ধেবেলার পার্টিতে মোদক বাড়িতে মনে হচ্ছে লঙ্কা কাণ্ড হবে। গোপাল, শোনো আমি তোমাকে ওয়ার্ন করে দিলাম, হ্যাঁ কোনো রকম বাজে ফাজলামি করবে না কিন্তু। সেডি সেডি, তুমি চিন্তা করো না, তোমার নাক কাটা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি একবার চট করে সবাইকে বলে দিই যে আজকের পার্টিতে ঠিক কি কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ভাই সিদ্ধার্থ, শোনো, প্রথমেই তুমি সোম এবং তোষাকে সকলের সামনে এনে দাঁড় করাচ্ছ এবং সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছ। না, আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আমি নেই। তারপর আমরা সকলে মিলে নবদম্পতিকে ঘিরে একটা নাচ গান করব আর কি। অতঃপর খাওয়া দাওয়া ছাদে, এর মাঝখানে সবাই যে যার নিজের মতো একটু গলা টলা ভিজিয়ে নিতে পারে। তারপর সমস্ত অতিথিরা বিদায় নিলে আমরা সোম এবং সিদ্ধার্থর প্রিয় বৌদিমণিকে ঘরে ঢুকিয়ে দিয়ে গঙ্গা স্নান করব। কে, সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার তো? ক্লিয়ার ক্লিয়ার, একেবারে জলের মতো ক্লিয়ার। রাজীব, বলছিলাম যে প্ল্যানিং তো একদম পারফেক্ট, বেশ শুধু শেষ রক্ষাটা হলেই বাঁচা যায়, ওই আর কি। রুদ্রদা, তুমি কি নাচ নিয়ে ভয় পাচ্ছ? আরে তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি।
ঠিকই তো রুজি বয়, নিপা আছে তো তোমায় নাচ শেখানোর জন্য, তাই না নিপা? রাতুল শোনো না, শোনো না। কি কি হলো? শোনো, তুমি কিন্তু আজ সবটা সামলে নেবে। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, আজ কোনো হাসি মজা কিচ্ছু না। নিপা পুরো ব্যাপারটা খুব সিরিয়াসলি নিচ্ছে, রুদ্র দাইবা সত্যি সত্যি রেগে যাবে। শ্রী 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 রিল্যাক্স, কিচ্ছু হবে না, নিপা আজ কিচ্ছু করবে না, ওর দায়িত্ব আমি নিচ্ছি। ইউ বেটার স্মাইল। ইয়েস। আচ্ছা এবার বড়দা আর বড় জার আসার সময় হয়ে গেছে। আমাদের সবার কাছে খুব স্পেশাল। স্পেশাল কেন? কারণ আজকের এই পার্টিটা আমার দাদার জন্য থ্রো করা হচ্ছে। তোমরা সবাই চেনা পরিচিত, তোরষা ম্যামকে তো চেনোই আর সন্ধ্যাকেও চেনো। সো টুডে উইথ আ লট অফ লাভ আমি ওয়েলকাম করছি আমার দাদা আর আমি একটা গান গিয়ে ওদের ওয়েলকাম করবো আমাদের নিউলি ওয়েড কাপলকে, আর এই গানটার মাধ্যমে আমি বুঝিয়ে দেবো ওরা আমার কাছে ঠিক কতটা স্পেশাল। বাহ বাহ রামজি, জোড়ি ক্যা বানাই। সো মিঠাই রানী, চ্যালেঞ্জটা জিতলাম তো। আমি তোমার ভাই আর ভাবিকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছি। সো টেসা বলছি, আশা করি তুইও মাইন্ড করিস নি। আরে মাইন্ড করবে কেন, সাজানো দেখেই তো মনটা ভরে গেল। থ্যাংক ইউ ভাই, সবাইকে সবাইকে থ্যাংক ইউ। দেখো তোরষা, সবাই কি ভালো আয়োজন করেছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে অনুষ্ঠানের দ্বিতীয় অংশটা শুরু হোক। হ্যাঁ, যদিও এই গানটা সমস্ত দম্পতিদের জন্যই, তবুও বিশেষভাবে এই গানটার মাধ্যমে তোরষার সোমের প্রতি মনোভাব প্রকাশ করছে আমাদের।